আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সো শুরুতে যে ভিডিওগুলো দেখছেন বা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন, এই ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং এ চলতেছে। সো এ ধরনের ফটো অ্যানিমেশন সাথে টেক্স অ্যানিমেশন এ ধরনের ভিডিওগুলো আপনি কিভাবে মেক করবেন? অনেকদিন যাবত আমাকে রিকোয়েস্ট করতেছে অনেক ভাইয়েরা, ভাই এ ধরনের ভিডিওগুলো কিভাবে মেক করবো, এমনকি আমার মেসেঞ্জারে ভিডিও সেন্ড করে বলতেছে ভাই এ ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করবো, কারণ এ ধরনের ভিডিওগুলো খুবই ভাইরালে চলতেছে। সো যাই হোক, আপনারা এ ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করবেন খুব সহজ। সো আপনাদেরকে ইজি প্রসেসে দেখাবো, একদম সহজভাবে কিভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ক্যাপকাট অ্যাপ্লিকেশন মধ্যে ঢুকবেন, ঢুকার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, যে গানটা দিয়ে নেয় লিরিক্সটা বানাবেন এই গানটা ইম্পোর্ট করবেন। সো এখান থেকে আমি এখানে ঢুকতেছি, ঢুকার পর এখান থেকে প্রথমে স্টক ভিডিওতে ক্লিক করবেন উপরে, তারপর এখান থেকে সাদা পিকটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নিচে এডে ক্লিক করবেন, এডে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে সাউন্ডটা এড করবেন এই সাউন্ডটা এখান থেকে এড করবেন। এখান থেকে নিচে অডিওতে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করার পরে এখানে সাউন্ডে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার এই অপশন মধ্যে ক্লিক করে আপনি ভিডিও গান থেকে আপনি যে সাউন্ডটা নেবেন এই সাউন্ডটা এখান থেকে এড করবেন। সো আমি এখান থেকে আমাদের একটা সফটওয়্যার আমার গান নিয়েছি, তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। সো এখানে গানটা শুরু হওয়ার আগে একটু মিউজিক বাজতেছে, সেটার মধ্যে ওভারলি এডিট করবো। ওভারলি কিভাবে এডিট করবেন এই নিয়ে আমাদের এই চ্যানেলের ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। দুই সেকেন্ড পর্যন্ত ওভারলিটা বাজতেছে, এখান থেকে আমি শুরু করে নিলাম এই ওভারলিটা সাদা পিকটা। অ্যান্ড এখান থেকে আমরা এটা একটু এডিট করবো, এডিট করার জন্য আমরা এখান থেকে মাস্ক অপশনটার মধ্যে যাব। যাওয়ার পরে এখান থেকে দুই নম্বর অপশনটা ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে এই পিকটা মানে একটা বিট আছে, বিটটা আপনারা ঘুরিয়ে নেয় এভাবে কোনো কোয়েশ্চা করে দেবেন, এভাবে ঘুরিয়ে নেবেন। নেওয়ার পরে এটা হালকা এভাবে টেনে দিবেন নিচের দিকে, টানার পরে তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। তারপর এখানে আমাদের অ্যানিমেশন এড করতে হবে, সো এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আউটে যাবেন, আউটে যাওয়ার পরে আপনারা একটা অ্যানিমেশন এড করবেন। এখানে অ্যানিমেশনটা এড করবো একটু সামনের দিকে যাওয়ার পরে। ওকে, সো এই অ্যানিমেশনটা এড করবো আমি। ওকে, তারপর এটা বাড়িয়ে ফুল করে দিবেন, এভাবে এভাবে ফুল করে দিবেন, তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। সো ওভারলিটা শেষ হওয়ার পর এখান থেকে আমাদের ফটো বা টেক্সট অ্যানিমেশনটা শুরু হবে। এই জন্য আমাদের এই টেক্সটগুলো লেখার জন্য, লেখাগুলো লেখার জন্য আমাদের গানটা শুনে নিতে হবে, মানে কোন জায়গাটার মধ্যে কোন লেখাটা পড়বে সেটা আপনারা শুনবেন। ওকে, গানটা শোনার পর এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। বের হওয়ার পর লিরিক্সগুলো লেখার জন্য আমরা পিক্সেল ল্যাব অ্যাপটির মধ্যে ঢুকবো। সো এর আগে আপনাদেরকে একটা নতুন পদ্ধতি শিখে এটার মাধ্যমে আপনারা লিরিক্সগুলো কপি করতে পারবেন। কিভাবে কপি করবেন? আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর এখানে সার্চ বক্সে সার্চ করবেন আপনি যে গানটা দিয়ে ভিডিও এডিট করবেন এই গানটা এখানে সার্চ করবেন, এই গানটার নামটা সার্চ করবেন। সো আমি যে গানটা দিয়ে ভিডিও বানাইতেছি এই গানটা আমি সার্চ করতেছি তোমার লায়ার মন কাঁদে। সো এইটার নামটা হচ্ছে, গানের নামটা হচ্ছে তোমার লায়ার, শুধু এটা সার্চ করলাম। সার্চ করার পর প্রথমে চলে আসছে, তারপর এখান থেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর থিমের ক্লিক করবো। সো এখান থেকে একটু নিচের দিকে নামবো, নামার পরে দেখতে পাচ্ছেন, সো আপনারা দেখতে পাচ্ছেন পুরো গানটা এখানে লেখা আছে। সো আমি যতটুকু লিখবো মানে যতটুকু আমি ভিডিও বানাবো ততটুকু এখান থেকে কপি করবো। সো এখানে কপি করার কোনো অপশন না, এখান থেকে ব্যাক আসবো। সো আপনার গানটা কীভাবে কপি করবো, এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর এখানে কপিতে ক্লিক করে এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, ঢুকার পরে এই লিঙ্কটা পেস্ট করে দিলে হয়ে যাবে। সো আমি ক্রোম ব্রাউজার ঢুকতেছি, ঢোকার পর এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। সো এখান থেকে সেমভাবে মোর অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু নিচের দিকে নামবেন, নামার পরে গানের লিরিক্সটা পেয়ে যাবেন, এখান থেকে কপি করবেন। অ্যান্ড এখান থেকে আমি যতটুকু কপি করবো অতটুকু এখান থেকে সেভে ধরে এটা এইভাবে সেভে ধরে এভাবে যতটুকু নেব অতটুকু আমি এখান থেকে কপি করতেছি, আপনারা এভাবে কপি করবেন। সো তারপরে যদি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে গানের লিরিক্সটা না পান, আপনারা কী করবেন, লিরিক্সটা কীভাবে খুঁজবেন? গুগল বা ক্রোমে ঢুকার পরে আপনার গানের নামটা প্রথমে সার্চ করবেন, লাস্টে লিরিক্স লিখবেন। লেখার পরে এটা সার্চ করার সাথে সাথে আপনাদেরকে এই গানের লিরিক্স পেয়ে যাবেন, এখান থেকে আপনারা চাইলে কপি করতে পারবেন। সো যাই হোক, আমরা কপি করার পরে পিক্সেল ল্যাব অ্যাপটির মধ্যে ঢুকবো। সো ঢোকার পরে এখান থেকে লেখাটা ডিলিট করে দিতে হবে, লেখাটার উপর ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তারপর ইমেজ সাইজ নিতে হবে। ইমেজ সাইজ নেওয়ার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে ইমেজ সাইজে ক্লিক করবেন। সো এখানে বাম সাইডে যেটা আছে এটা এগুলো কেটে দেওয়ার পর আপনারা এই বাম সাইডে যেটা আছে এটার মধ্যে 10-80 লিখবেন, তারপর ডান সাইডে যেটা আছে এটার মধ্যে আপনারা লিখবেন 19-20 লেখার পরে ওকেতে ক্লিক করবেন। এখান থেকে এইতে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, লেখাটার মধ্যে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে এই লেখাটা ডিলিট করে দিবেন, রিমুভ করে দিবেন, তারপর কপিটা পেস্ট করে দেবো এখান থেকে। সো পেস্ট করার পরে প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে তোমার লায়ার, এতটুকু পর্যন্ত রেখে আর যতগুলো আছে এভাবে
সেভে ধরে এগুলো ডিলিট করে দিব, মানে রিমুভ করে দিব, তারপর ওকেতে ক্লিক করব। সো আপনারা এভাবে যে গানটা আছে এই গানটা কোয়ালিটি বা লিস্টটা এড করবেন। এড করার পরে এটা এভাবে জুম করে নেবেন, একটু হালকা বড় করবেন। বড় করার পরে এখানে মাঝখানে পজিশন মতো বসাবেন। সো এই লেখাটার মধ্যে আপনারা কালার এড করতে পারেন, যে কালারটা দিতে চান এই কালার দিতে পারেন। এখানে কালার অপশনে ক্লিক করে যে কোনো কালার দিতে পারেন আপনারা। আমি সাদা কালারটা রাখতেছি। তারপর এখানে ফন্ট এড করতে হবে, বাংলা ফন্ট। এখানে ফন্টে অপশনে ক্লিক করবেন। সো আমার এই অ্যাপের মধ্যে ডিফল্টভাবে ফন্ট অলরেডি আছে, সো আমাদের কোনো এখানে ফন্ট এড করতে হচ্ছে না। আমি এই ফন্টটা এড করলাম। আপনাদের এড না করলেও সমস্যা না, আপনারা যদি স্টাইলিশ ফন্ট এড করতে চান বাংলা ফন্ট ডাউনলোড করে এখানে ইম্পোর্ট করে এড করতে পারেন। অ্যান্ড এখান থেকে উপরে এই অপশনগুলো বান থেকে সরার পর এখান থেকে স্টক অপশনের মধ্যে ক্লিক করে এটা এনেবেল করে দেবেন। এনেবেল করার পরে এটা হালকা বাড়িয়ে দেবেন, এই দাগটা আপনারা 10-15 করে বাড়িয়ে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। ওকে, আপনার চাইলে এখান থেকে শেডো অপশনটা এনেবেল করে দিবেন। এনেবেল করা দেওয়ার পরে আপনার লেখাটা সৌন্দর্য চলে আসবে, ইফেক্ট চলে আসবে। সো আপনার চাইলে এটাও এনেবেল করে দিতে পারেন। এনেবেল করার পরে এটা আপনারা কমিয়ে দিবেন, কমিয়ে টিক মার্কে ক্লিক করবেন। ওকে, সো আমাদের এলাকাটা পিঞ্জ হিসাবে সেভ করতে হবে। এখান থেকে 4 নম্বর অপশনটা ক্লিক করবেন। তারপর এখান থেকে 2 নম্বর ট্রান্সফারে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপরে উপরে এই অপশনের মধ্যে ক্লিক করে এটা সেভ করবেন গ্যালারিতে। ওকে, এভাবে সেভ করার পরে আপনারা কী করবেন, এই এলাকাটার উপর ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কী করবেন, আপনার নেক্সট যেটা লিরিক্স আছে এটা লিখবেন। এটা রিমুভ করার পর নেক্সট যেটা আছে এটা লিখবেন। লেখার পরে আমি প্রথমে যেটা লিখতেছি এটা ডিলিট করে দিতেছি। তারপর এখান থেকে মন কাঁদে শুধু এটা নিতেছি। তারপরে এগুলো নিচের টু আমি এভাবে কেটে দিতেছি। সো আপনাদের নেক্সট যেটা আছে এভাবে একটা একটা করে লিখবেন। সো আপনাদের যতগুলো লিরিক্স আছে সবগুলো এভাবে সেমভাবে সেম প্রসেসে আপনারা এভাবে লিখে নেবেন। লেখার পরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এটা সেভ করবেন। সেমভাবে আপনারা এভাবে যতগুলো লেখা আছে ততগুলো লেখা লিখে নেবেন। সো আপনাদেরকে আমি দুইটা লিখে দেখাইতেছি, সবগুলো দেখাইতে হবে না, সেম প্রসেসে আপনারা করবেন। ওকে, লিরিক্সগুলো লেখা হয়ে গেলে ব্যাক আসবো। ব্যাক আসার পর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন মধ্যে ঢুকবো। ঢুকার পরে এখান থেকে সেমভাবে আমরা কী করবো, এখান থেকে লেখাগুলো এড করবো। এখান থেকে প্লাসে অপশনে ক্লিক করে যতগুলো লেখা আছে লিরিক্স আছে এই লেখাগুলো এড করবো। সো আমার এখানে 8টা লিরিক্স আছে, মানে 8টা লেখা আছে আর কি। আপনাদের যতগুলো হয় ততগুলো এখান থেকে অ্যাড করবেন। প্রথমে সবগুলো একসাথে অ্যাড করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে এডে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সব পিকগুলো চলে এসেছে। এখান থেকে আমাদের কী করতে হবে, এর লেখাগুলো আমাদের ঘুরিয়ে নিতে হবে। এভাবে রোটেট করে ঘুরিয়ে নিতে হবে। এভাবে সেমভাবে আপনারা ঘুরিয়ে নেবেন। ওকে, এই লেখাগুলো ঘুরিয়ে অ্যাডজাস্ট করা হয়ে গেলে তারপরে এখানে আমাদের ডিউরেশন এড করতে হবে। ডিউরেশন মানে গানের সাথে অ্যাডজাস্ট করতে হবে লেখাগুলো। সো আপনারা একটু প্লে করে শুনবেন, শোনার পরে যে কথাটার মধ্যে যে লেখাটা পড়ে এই লেখাটা এভাবে কমিয়ে অতটুকু পর্যন্ত রাখবেন, মানে টাইমটা সিলেক্ট করে রাখবেন এভাবে। ওকে, এখান থেকে আরেকটা পড়তেছে আমার, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি 2টা লিরিক্স লিখে ফেলছি অলরেডি, দেখতে পাচ্ছেন। এভাবে আপনার কথাগুলো যেখানে পড়ে এখানে এই লেখাটা লিখবেন। সো এখান থেকে আপনারা দেখে দেখে তো অবশ্যই লেখাটা লিখছেন। সো এভাবে অ্যাডজাস্ট করে নেবেন, আমি অ্যাডজাস্ট করে নিতেছি। ওকে, অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমাদের এখানে লেখাটার মধ্যে অ্যানিমেশন এড করতে হবে। অ্যানিমেশন এড করার জন্য লেখার লেয়ারটার উপর ক্লিক করবেন। তারপর নিচে অ্যানিমেশনে ক্লিক করবেন। এন এখান থেকে আপনারা কম্বোতে যাবেন। কম্বোতে যাওয়ার পরে আপনারা এই অ্যানিমেশনটা এড করবেন। আপনাদেরকে আমি দেখাই, এই অ্যানিমেশনটা এড করবেন। যতগুলো লেখা আছে যতগুলো লিরিক্স আছে ততগুলোর মধ্যে একই অ্যানিমেশন এড করবেন আপনারা। ওকে, অ্যানিমেশনগুলো দেওয়া হয়ে গেলে আমাদের এখানে বিট এড করতে হবে। বিট এড করে আমাদের ছবি অ্যাডজাস্ট করতে হবে। এখানে কীভাবে অ্যাডজাস্ট করবেন, বিট কীভাবে এড করবেন, সো এখান থেকে যেটা গান আছে গানের লেয়ারটার উপর ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন উপরে আমাদের এই যে লেখাগুলো অ্যাডজাস্ট করছিলাম গানের সাথে এখানে একটা একটা মাঝখানে জোড়া বসে গেছে। এবার আবার নিচের সাদা দাগটা বসাবেন, এভাবে ঠিকভাবে বসাবেন। বসানোর পরে উপরে দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে ক্লিক করে একটা একটা প্লাস এড করবেন। এই গানটার মধ্যে একটা একটা প্লাস এড করবেন। তারপর ছবিগুলো অ্যাডজাস্ট করার জন্য আমাদের একদম সহজ হয়ে যাবে। সো এভাবে যতগুলো আপনাদের লিরিক্স আছে লিরিক্সের জোড়ো আছে এই বরাবর সাদা দাগটা আনার পরে একটা একটা প্লাস বসাবেন এভাবে সেমভাবে। সো বিটগুলো বসানো হয়ে গেলে আপনারা কী করুন, প্রথমে এই ভিডিওটা সেভ করে নেবেন। ওকে, সেভ করা হয়ে গেলে এখান থেকে ব্যাক আসুন। ব্যাক আসার পরে এই লেখার লেয়ারগুলো আপনারা যতগুলো আছে সবগুলো এখানে ডিলিট করে দিবেন। লেয়ারটার উপর ক্লিক করুন। ডিলিট অপশনে ক্লিক করে যতগুলো লেয়ার এড করছেন সবগুলো ডিলিট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ডিলিট করে দিছি একটা রেখে, মানে ওভারলি লেয়ারটা রেখে দিছি একটা রাখতে হবে। সো আপনাদের যদি ওভারলি না থাকে একটা লেখার লেয়ারটা রেখে দিবেন। তারপর কী করবেন, আপনারা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন।
প্লাস অপশনে ক্লিক করে আপনারা কি করবেন, এখান থেকে ছবিগুলো এড করবেন। আপনি যে ছবি দিয়ে ভিডিও বানাইতে চান এই ছবিগুলো এখান থেকে এড করবেন। সো আমি যে গানটা এড করছিলাম সেখানে আটটা লেয়ার হয়েছিল, মানে আটটা লেগাল লেয়ার হয়েছিল, ছবি আটটা এখান থেকে এড করতে হবে। সো আপনাদের যতটা প্রয়োজন ততটা এখানে এড করবেন। তারপর এই ছবিগুলো আপনারা কি করবেন, ঘুরিয়ে নেবে, রোটেট করে ঘুরিয়ে ঘুরিয়ে 90 ডিগ্রি করে আপনারা ছবিগুলো ফুল স্ক্রিন করে দিবেন। ছবিগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে তারপর শুরু থেকে আসবেন। আসার পরে এখানে যে বিটগুলো বসাইছিলাম গানের মধ্যে সেখানে সাদা দাগটা আনবেন। আনার পরে এই ছবির লেয়ারটা এটা বরাবর আনবেন, এটা বরাবর আনে শুরু করে দিবেন যেখানে যে বিটের মধ্যে পরে এই বিটের বরাবর আপনারা ছবিগুলো অ্যাডজাস্ট করে নেবেন। বিট বরাবর ছবিগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে তারপর আমাদের এখানে অ্যানিমেশন এড করতে হবে। যতগুলো ছবি আছে সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন এড করতে হবে। সো অ্যানিমেশন এড করার জন্য শুরু থেকে আসবেন। আসার পরে প্রথম লেয়ারটার উপর ক্লিক করবেন, এখান থেকে নিচে অ্যানিমেশনে ক্লিক করবেন, তারপর কম্বোতে যাবেন সেমভাবে। সো এখানে আপনারা কোন অ্যানিমেশনটা এড করবেন, ফেন্ডুলা 2 অ্যানিমেশনটা এড করবেন। এই অ্যানিমেশনটা আমরা লেখা অ্যানিমেশনের মধ্যে 1 দিছিলাম, মানে ফেন্ডুলা 1 দিছিলাম, এখান থেকে ফেন্ডুলা 2 দিতে হবে। ঠিক আছে, আপনারা যতগুলো ছবি আছে সবগুলো ছবির মধ্যে এই অ্যানিমেশনটা দিবেন, 2 অ্যানিমেশনটা দিবেন, মানে ছবির মধ্যে আর কি। অ্যানিমেশনগুলো দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু ব্যাক আসবে। ব্যাক আসার পরে আগে যে ভিডিওটা সেভ করেছিলাম এই ভিডিওটা এখান থেকে এড করতে হবে। সো এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন, এখান থেকে এড ওভারলেতে ক্লিক করে ভিডিওটা এড করতে হবে। ওকে, এখান থেকে এড করবেন, আপনারাও এভাবে এডে ক্লিক করবেন। তারপরে এই ভিডিওটা হালকা জুম করে নেবেন, এভাবে ফুল স্ক্রিন করে দেবেন। ওকে, ফুল স্ক্রিন করার পরে আমার এখানে ডাবল হয়ে গেছে, মানে ওভারলেটা। আপনাদের ওভারলে না থাকলে সমস্যা নেই, আমি এটা একটু সুন্দর করে নেবো এভাবে। ওকে, তারপর এখান থেকে ব্লেন্ড অপশনের মধ্যে ক্লিক করবেন। ওকে, ব্লেন্ড অপশনে ক্লিক করার পরে আপনার দ্বিতীয় নম্বরে এখানে ফিল্টার অপশনে ক্লিক করবেন, তারপর টিক মারে ক্লিক করবেন। তো এখান থেকে সাউন্ডটা ডাবল হয়ে গেলে আপনার নিচে লেয়ারটার উপর ক্লিক করে ভলিউম ক্লিক করে এটা আপনার জিরো করে দিবেন, তারপর টিক মারে ক্লিক করবেন। ভিডিওটা শুরু করার জন্য প্রথমে সেভ করে নিতে হবে। আর যদি আপনার টেম্পলেট ভিডিও আপলোড করেন, টেম্পলেট ভিডিও আপলোড করলে সোজা করতে হবে না, সরাসরি আপলোড করে দিও। আমি টেম্পলেট ভিডিও আপলোড করতেছি না, আপনাদেরকে আমি দেখানোর জন্য ভিডিওটা প্রথমে সেভ করে নিতেছি। ওকে, ভিডিওটা সেভ করা হয়ে গেলে শুরু থেকে আসবেন, এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা সেমভাবে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে যে ভিডিওটা সেভ করছেন এই ভিডিওটা এখান থেকে এড করবেন। ওকে, এড করার পরে আপনারা কী করবেন, এখান থেকে রিশু অপশনটা ক্লিক করবেন, তারপর এখানে 9 16 রিশুটা সিলেক্ট করে টিক মার্ক ক্লিক করবেন। নিচে টুলসগুলো বাঁদিকে সরানোর পর গ্রুপ অপশনে ক্লিক করবেন, তারপর এখানে রুটের অপশনে একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা সোজা হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা খুব সহজে এডিট করা হয়ে গেছে, আপনারা চাইলে এভাবে এডিট করতে পারবেন। সো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।